ভারতবর্ষ ধর্মের দেশ, এ কথাটি মোদের জানা। সনাতন ধর্মে হই দীক্ষিত, হিন্দু বলে হই গর্বিত, 33 কোটি দেবতার মাঝে আমরা নিজেদেরই করি বঞ্চিত। সংসারী মানুষের ভরসার জায়গা মন্দির, মাজার, গির্জা, কিন্তু যখন দেখি জালিয়াতি মনটা দুঃখে ভরে যায়। 33 কোটি দেবতাকে আমরা রোজই করেছি প্রণাম, জাতি ধর্মের ভেদাভেদ নাই, ছিল মোদের এটাই সুনাম। ব্রহ্মার অংশ ব্রাহ্মণ বলে যা খুশি কি তোমরা করতে পারো, জনগণকে ধর্মের সুরসুরি দিয়ে মাকে কি তোমরা লুটতে পারো। এক সময়ের ব্রাহ্মণরা পেয়েছিলেন বৈরাগ্য, মায়ের কাছে সঁপে দিয়েছিলেন শ্রদ্ধার্ঘ্য, কেউ বা ছিলেন শ্রীরামকৃষ্ণ, কেউ বা শ্রীচৈতন্য, স্বামী প্রণবানন্দ, স্বামীজিকে পেয়ে ভক্তরা ছিলেন ধন্য। পুজো আসছে উন্মুখ হয়ে সবাই আশায় থাকতাম, প্যান্ডেলে ঘোরা ভালো গান শুনে 4 দিন মোরা কাটাতাম। আধুনিক যুগে ডিজে এসেছে, ভগবান এখন যন্ত্রে, ধর্মের নামে চলছে ব্যবসা নতুন আর এক মন্ত্রে। শ্রী শ্রী গুরুদেব দেখে বলেন কলিযুগেরই ধর্ম, শ্রী নামই হবে প্রতিবাদ, শ্রী নামই হবে কর্ম।